মানুষের জীবনের ক্ষুদ্র ও তুচ্ছ ঘটনা দিয়ে তার মহত্ত্বের বিচার করা উচিত। জীবন না দিলে যেমন জীবন পাওয়া যায় না, ভালোবাসা না দিলে যেমন প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় না, তেমনি নিজে মানুষ না হইলে মানুষ তৈয়ারি করাও যায় না। শুধু কাজের দ্বারা মানুষের আত্মবিকাশ সম্ভবপর নয়, বাহ্য কাজের সঙ্গে সঙ্গে লেখাপড়া ও ধ্যান ধারণার প্রয়োজন। কাজের মধ্য দিয়া যেমন বাহিরের উচ্ছৃঙ্খলতা নষ্ট হইয়া যায় এবং মানুষ সংযত হয়, লেখাপড়া ও ধ্যান ধারণার দ্বারা সেরূপ ভিতরের সংযম প্রতিষ্ঠিত হয়। ভিতরের সংযম না হইলে বাহিরের সংযম স্থায়ী হয় না। ব্যবহারিক জীবনে সকল স্ত্রীলোককে মা বলিয়া ভাবিতে ভাবিতে মন ক্রমশ পবিত্র ও শুদ্ধ হইয়া যায়। কাজটাই চরম উদ্দেশ্য নয়, কাজের ভিতর দিয়ে চরিত্র ফুটিয়ে তুলতে হবে এবং জীবনের সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে হবে। ভক্তি ও প্রেমের দ্বারা মানুষ নিঃস্বার্থ হইয়া পড়ে। মানবের মনে যখনই কোনো ব্যক্তি বা আদর্শের প্রতি ভালোবাসা ও ভক্তি বাড়ে, তখন ঠিক সেই অনুপাতে স্বার্থপরতাও কমিয়া যায়।